बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सबाई के शुभेच्छा एवं अभिनंदन। एस एम मॉडल सरकारी उच्च विद्यालय पक्ष थेके अष्टम श्रेणी शिक्षार्थीवृंद के आजकेर अनलाइन क्लासे अभिनंदन। साथे रयेछि आमी मोहम्मद एनामुल हासान, सहकारी शिक्षक एस एम मॉडल सरकारी उच्च विद्यालय गोपालगंज। प्रिय शिक्षार्थीवृंद, सप्ताह पेरिये आज आबार तोमादेर सामने हाजिर होयेछि तोमादेर विज्ञान बोइयेर द्वितीय अध्याय निये। द्वितीय अध्याय जीवेर बृद्धि ओ वंशगति। एई अध्यायेर तोमादेर आमी आज माइटोसिस कोष विभाजन पद्धति निये आलोचना करब। प्रिय शिक्षार्थीवृंद, क्लासटि अत्यंत गुरुत्वपूर्ण। जारा आगामीते विज्ञान विभागे पढ़ते चाओ तादेर जन्य अत्यंत गुरुत्वपूर्ण एक क्लास। सबाई मनोयोग सहकारे देखो एवं शोनो। प्रथमे आमरा किछु चित्र देखबो। भालोभावे लक्ष्य करो, एटी कीसेर चित्र? एकटी उद्भिद। आमरा एकटी उद्भिदेर चित्र देखते पाच्छी। प्रिय शिक्षार्थीवृंद, चित्रटी लक्ष्य करो, एटी कीसेर चित्र? एकटी कोष। एकटी कोषेर चित्र देखते पाच्छी। शिक्षार्थीवृंद, एटी कीसेर चित्र? एटीओ एकटी उद्भिद कोषेर चित्र। भालोभावे लक्ष्य करो, चित्रगुलो लक्ष्य करो, की देखा जाच्छे? किछु कोष, एकटी कोष थेके अनेकगुलो कोष किभावे धापे धापे तैरि होच्छे सेइ विषयगुलो देखा जाच्छे। एखाने कोषेर कोन धरनेर विभाजन होयेछे, केउ कि बोलते पारो? उद्भिद बा प्राणी कोषेर देहेर बृद्धि हय कोन विभाजनेर माध्यमे? अनेकेई जेनेछो माइटोसिस कोष विभाजनेर माध्यमे उद्भिद अथवा प्राणी देहेर बृद्धि घटे थाके। प्रिय शिक्षार्थीवृंद, आज आमादेर पाठेर विषय माइटोसिस कोष विभाजन। लक्ष्य करो, माइटोसिस कोष विभाजन, जे कोष विभाजन प्रक्रिया एकटि मातृकोष धारावाहिक प्रक्रिया विभाजित हुए दुटी अपत्य कोषेर सृष्टि करे ताके माइटोसिस कोष विभाजन बोले। माइटोसिस कोष विभाजनेर संज्ञाटी तोमादेर भालोभावे मने रखते हबे। जे कोष विभाजन प्रक्रिया एकटी मातृकोष धारावाहिक प्रक्रिया विभाजित हुए दुटी अपत्य कोषेर सृष्टि करे ताके माइटोसिस कोष विभाजन बोले। प्रिय शिक्षार्थीवृंद, माइटोसिस कोष विभाजनेर धाप निये एखन आमरा आलोचना करब। माइटोसिस कोष विभाजनेर दुईटी धाप रयेछे। प्रथम धाप क्यारियोकाइनोसिस। क्यारियोकाइनेसिस जा निउक्लियासे घटे थाके। द्वितीय धाप साइटोकाइनेसिस जा साइटोप्लाजमे घटे थाके। বর্ণনার সুবিধার্থে ক্যারিওকাইনোসিসকে পাঁচটি ধাপে বর্ণনা করা হয়ে থাকে। এগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। চিত্র লক্ষ্য করো, প্রোফেজ দশা, প্রোমেটাফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, সর্বশেষ টেলোফেজ দশা। প্রোফেজ দশা, এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম পানি বিয়োজন শুরু করে সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোম খাটো ও মোটা হয়। এ পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে।
আমরা চিত্রে দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস আকারে বড় হয়। পরের চিত্রে দেখতে পেলাম ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ভাগে বিভক্ত হয়। আমাদের পরবর্তী ধাপ প্রোমেটাফেজ। এ পর্যায়ে কোষে কতগুলো তন্তুময় দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু বলা হয়। ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। চিত্রে লক্ষ্য করো, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তি ঘটে। দ্বিতীয় চিত্রে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আমাদের পরবর্তী পর্যায় মেটাফেজ। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে, এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। ক্রোমো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। পর্যায়ে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম এখানে প্রথম চিত্রে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ার সাথে তন্তুর নিচে আটকা থাকে। আমরা শুরু করব পরবর্তী পর্যায়, অ্যানাফেজ। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড দুটি আলাদা হয়। তখন প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পায় বলে এরা বিপরীত মেরুর দিকে সরে যায়। এ সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। চিত্র লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটি চিত্রে। প্রথম চিত্রে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় চিত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার দেখা যায়। ক্রোমোজোমগুলো মেরুর দিকে অগ্রসর হতে থাকে। তৃতীয় চিত্রে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ক্রোমোজোমগুলো ক্রমশ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। আমরা পরবর্তী পর্যায়ে দেখব টেলোফেজ। এটি মাইটোসিসের শেষ পর্যায়। ক্রোমোজোমের পানি যোজন ঘটে এবং সরু ও লম্বা আকার দেখায়। ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং কোষ প্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর সমবণ্টন ঘটে, ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। চিত্র লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন, কোষ প্লেট, নিউক্লিওলাস। নিচের দিকে তিনটি চিত্রের প্রথম চিত্রে দেখা যাচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। চিত্রটি লক্ষ্য করো, ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনঃ আবির্ভাব ঘটেছে। এবং তৃতীয় চিত্রে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে, পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। আমরা মাইটোসিস কোষ বিভাজনকে এক নজরে যদি দেখার চেষ্টা করি, প্রথমত কোষ বিভাজন হয় পরিণত কোষে।
এই পরিণত কোষের বিভাজন পর্যায়সমূহ প্রোফেজ প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ টেলোফেজ থেকে অপত্য কোষের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করো। এরই সাথে এইভাবে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস ধাপের সমাপ্তি ঘটে। পরবর্তী ধাপ সাইটোকাইনেসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণীকোষের ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে আজকের আমরা মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ সম্পর্কে জানলাম। আমরা কতটুকু জানতে পেরেছি এই বিষয়টি মূল্যায়নের জন্য তোমাদের আমি কিছু কাজ দিব। দলীয় কাজ লিখতে হবে, প্রোফেজ ধাপের বিবরণ দিতে হবে, প্রোমেটাফেজ ধাপের বিবরণ লিখতে হবে, মেটাফেজ ধাপের বিবরণ লিখতে হবে, অ্যানাফেজ ও টেলোফেজ ধাপসমূহেরও বিবরণ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কতটুকু শিখতে পেরেছ নিজে নিজেকে যাচাই করো। কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ, টেলোফেজ। মাইটোসিসের ধাপ কোনটি? দ্বিতীয় প্রশ্ন, মাইটোসিসের প্রথম ধাপ কোনটি? অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ নাকি মেটাফেজ? তিন নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজন কত প্রকার? মাইটোসিস কোষ বিভাজন কয় পর্যায়ে ঘটে? দুই, তিন, চার নাকি পাঁচ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির ধাপসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করবে সবাই, তোমাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির ধাপসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করে নিয়ে আসবে। আজকের অনলাইন সেশনে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পরিবারের সবাইকে সুরক্ষা দিবে এবং সচেতন করবে সেই শুভকামনা জানিয়ে খোদা হাফেজ।